নমস্কার বন্ধুরা, আজকের আমরা জানবো কলকাতা মেট্রো রেলের স্মার্ট কার্ড কীভাবে অনলাইনে রিচার্জ করা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের আমরা কিন্তু পুরোপুরি অনলাইনে জেনে নেবো কীভাবে স্মার্ট কার্ড রিচার্জ করা যায়। তো প্রথমতই আমি বলে রাখতে চাই, কোভিড এই সিচুয়েশানে স্মার্ট কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু বড় একটি অ্যাডভান্টেজ, যারা অনলাইনে স্মার্ট কার্ড রিচার্জ করতে পারেন। ভিড় ঠেলে আর স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে না কাউন্টারে গিয়ে। তো আপনাদের যাদের স্মার্ট কার্ড রয়েছে তারা অনায়াসে কিন্তু অনলাইনে রিচার্জ করতে পারেন। তো আমরা কিন্তু অনলাইনে রিচার্জ করাটা শিখে নেব। তো ভিডিওটি কিন্তু এ টু জেড দেখবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারেন। এবং যাদের স্মার্ট কার্ড নেই তারা কীভাবে বুক করবে, আগের ভিডিওতে আমি বলেছিলাম ই পাস বুক করতে হচ্ছে। তো ই পাস কীভাবে বুক করতে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিওতে আপনারা জেনে নেবেন। খুবই সহজ পদ্ধতি, ই পাস কীভাবে বুক করবেন, স্লট কীভাবে বুক করবেন আমি কিন্তু সেই ভিডিওতে ডিটেলসে বলেছিলাম। তো আপনারা সেই ভিডিওটি আগে দেখতে পারেন, আই বাটনের উপরেই শো করাবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দিন। আমি এরকমই লেটেস্ট আপডেট কিন্তু শুধু আপনাদের জন্যই নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি অ্যাপস রয়েছে, যেটি অ্যাপসের মাধ্যমে আমরা করব। তো এই অ্যাপসটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো অনেকেরই হাতে এখন স্মার্টফোন রয়েছে, তাদের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যেটা হচ্ছে এই অ্যাপসটি। সেই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা যেটা লিখবেন সেটা আপনাদের সামনে দেখাচ্ছি, কলকাতা মেট্রো অফিস অ্যাপ। তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনারা এইটা লিখে নেবেন, কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ। এই লেখাটাই কিন্তু আপনাদের লিখতে হবে, নইলে কিন্তু আসবে না, যেহেতু এটি অফিসিয়ালি অ্যাপ কলকাতার, সেই কারণে কিন্তু আপনাদের এটাই লিখতে হবে। তো এটা লিখে আমরা সার্চ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাপস চলে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি, যেটা কলকাতা মেট্রোর অফিসিয়ালি অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি। তো এইটাকে নর্মালি আমরা ওপেন করে নেবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনস্টল এবং ওপেন দেখাচ্ছে বন্ধুরা। তো আমরা এখানে ওপেন করে নেবো। এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক ডিটেলস জানতে চলেছেন। তো আপনারা এই অ্যাপসটা যখনই খুলবেন এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে দেখাবে। তো প্রথমত আপনাদের সামনে এরকম দেখাবে রেজিস্টার, লগইন, যদি আপনারা এর আগে রেজিস্টার করে থাকেন তাহলে লগইন দেখাবে, এবং স্কিপ দেখাবে, তার নিচে দেখাবে আপনাদের জেনারেটেড ই পাস, অর্থাৎ ই পাস আপনারা কীভাবে বুক করবেন সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তো ই পাস কীভাবে বুক করতে আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি, আপনারা সেটা ওখান থেকে দেখে নিতে পারেন। অনলাইন রিচার্জ স্মার্ট কার্ড, তো এটাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করে নিতে পারবেন, কীভাবে অনলাইনে রিচার্জ করতে হয় যেটা আজকে আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার, তো আমি এখানে রেজিস্টার আপনাদের সামনে করে দেখাবো কীভাবে রেজিস্টার করতে হয়। তো আমি রেজিস্টারে কিন্তু টাচ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার টাচ করে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে ডিটেলসগুলো দেখাচ্ছে সেই ডিটেলসগুলো আপনাদেরকে বলবো। এন্টার নেম, এন্টার ইউর নেম দেখাচ্ছে, তারপর এন্টার মোবাইল নাম্বার, এন্টার ইউর ইমেল, এইট ডিজিট পাসওয়ার্ড, এইট ডিজিট কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং জেন্ডার কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে, আপনার যে জেন্ডার আছে সেটা কিন্তু আপনার দিয়ে দেবেন। তো আমি এখানে আমার নাম বা আমার ডিটেলস দিয়ে দিচ্ছি এবং আমার পাসওয়ার্ডও একটা ক্রিয়েট করে নিচ্ছি। তো অন্যরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিটেলসগুলো চেয়েছিলো সেইগুলো দিয়ে দিয়েছি, আমার যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো আমরা এখানে নর্মালি রেজিস্টারে ক্লিক করে নেবো। তো এখানে রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য একটি ইন্টারফেস খুলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ইন্টারফেস খুলে গেছে, যেখানে এই ডিটেলসগুলো বলে দেওয়া আছে। প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে এবং কলকাতা মেট্রোর এখানে ডিটেলস দেখাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে কিন্তু স্মার্ট কার্ড অনলাইন রিচার্জ দেখাচ্ছে, অর্থাৎ অনলাইনে যেভাবে রিচার্জ করা যাবে, এবং আরও আপনারা ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টেশন ইনফরমেশান এবং ট্রেনের টাইমিংও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, আপনার যে স্টেশন থেকে আসতে চাইছেন সেখানে ট্রেনের টাইমিং কিন্তু এখানে জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইনফরমেশান এখানে আপনারা পেয়ে যাবেন, এবং ফেস স্ট্রাকচারও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 কিলোমিটারে 5 টাকা, 2 থেকে 5 কিলোমিটার হচ্ছে 10 টাকা এখানে রয়েছে, 5 থেকে 10 কিলোমিটার 15 টাকা, 10 থেকে 20 কিলোমিটার কিন্তু 20 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যত কিলোমিটার যাবেন সেই হিসাবে কিন্তু এখানে ফেসটা বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও কিন্তু আপনার অনেক ডিটেলস এখানে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 100 টাকা রিচার্জ করলে 110 টাকা পাচ্ছেন এবং সেটি 365 দিন কিন্তু ভ্যালিড। এইভাবে কিন্তু 1000 টাকাভাবে রিচার্জ করা যায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা করে কিন্তু বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটাই কিন্তু 1 বছরে ভ্যালিড রয়েছে।
তো এখানে আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো এবার আমরা যেভাবে রিচার্জ করবো সেটা কিন্তু আমরা দেখে নেবো। তো এখানে স্মার্ট কার্ড রিচার্জে আমরা চলে যাচ্ছি। তো স্মার্ট কার্ড রিচার্জে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে স্মার্ট কার্ড রিচার্জ অনলাইন বলে দেওয়া আছে সেটা কিন্তু আপনারা এখানেই করে নেবেন। তো এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশানও আপনারা পেয়ে যাবেন, কলকাতা মেট্রো সম্বন্ধিত অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। তো এখানে স্মার্ট কার্ডে আমরা টাচ করে নিচ্ছি, স্মার্ট কার্ডে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস খুলবে। তো এখানে যেটা বলা আছে স্মার্ট অ্যাওয়ে টু রিচার্জ অনলাইন রিচার্জ চেক স্মার্ট কার্ড ব্যালেন্স, তো এখানে কিন্তু আপনার ব্যালেন্সও চেক করতে পারবেন। তো আপনারা যদি চান আমার এরকম একটি ভিডিও নিয়ে আসতে চেক স্মার্ট কার্ড অর্থাৎ ব্যালেন্স চেক করা, সেটার উপরও কিন্তু একটি ভিডিও নিয়ে আসবো। আপাতত এটা অনলাইন কীভাবে রিচার্জ করা যায় সেটাই কিন্তু আজকে দেখবো। তো আমরা কিন্তু অনলাইন রিচার্জে টাচ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইন্টারফেস খুলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলছে মেট্রো কার্ড নাম্বার দিতে, তারপর আবার মেট্রো কার্ডটা দিতে বলছে এবং ইমেল আইডি মোবাইল নাম্বার ও এন্টার ক্যাপচা কোড দিতে বলছে। তো আমি এই ডিটেলসগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো মেট্রোর এই যে কার্ড নাম্বার, সেই কার্ড নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে খুব সহজেই চলে যাবেন বন্ধুরা, খুব ইজিলি কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা জানেন কিভাবে কি করতে হয়। তো আবারও এখানে দিয়ে দিতে হবে এই নাম্বারটা। তো এখানে আবারও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা দেখা আছে, এখানে বলা আছে ইওর কার্ড ব্যালেন্স 69, অর্থাৎ এই মুহূর্তে আমার কার্ডে যত টাকা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে, এবং একটি ডেটও দেখাচ্ছে, অর্থাৎ যেই ডেটে আমি লাস্ট স্টেশন থেকে এসেছিলাম যে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 12 মার্চ 2020। তো আপনাদের কার্ড নাম্বার ঠিকঠাক করে দিলে আপনাদেরও কিন্তু এরকম দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইমেল আইডি এন্টার ক্যাপচার কোড, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমেল আইডি কিন্তু কম্পালসারি না, অর্থাৎ লাল স্টার কিন্তু এখানে নেই আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইল নাম্বারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টার মার্কস দেওয়া রয়েছে, তো এখানে যেগুলো স্টার মার্কস রয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক এরকমভাবেই কিন্তু দিয়ে দেবেন। তারপর আমরা এখানে ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোড কিন্তু নির্দিষ্ট কিছু থাকে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্যাপচা কোড অন্যও আসতে পারে। তো এখানে আমরা ক্যাপচা কোড দিয়ে দিয়েছি এবং এখানে আপনারা যত টাকা রিচার্জ করতে চাইছেন তত টাকা কিন্তু এখানে রিচার্জ ইজিলি করতে পারবেন। তো এখানে কত টাকা দেখাচ্ছে আমরা একটু দেখে নেবো। তো প্রথমেই দেখাচ্ছে 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা এবং 1000 টাকা, যেটা আমরা আগের টেবিলে দেখলাম। যদি আপনারা 100 টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 110 টাকা আপনার লাগছে, 200 টাকা রিচার্জ করলেন 220 টাকা আসবে, 300 টাকা রিচার্জ করলে 330 টাকা, এরকম করে কিন্তু 1000 টাকা পর্যন্ত রয়েছে। তো এখানে আমরা 100 টাকা চুজ করে নিলাম। তো এখানে 100 টাকা চুজ করার সাথে সাথে কিন্তু এখানে মেক পেমেন্ট দেখাচ্ছে, তো মেক পেমেন্টে আমরা ক্লিক করে নেবো। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আর একটা ইন্টারফেস খুলবে, যেখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান দিয়ে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে একদম বলা হয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস টু, এখানে আপনারা যদি ইয়েস করেন তো এখানে কিন্তু প্রসেস অর্থাৎ পেমেন্ট যে স্ট্রাকচারটা থাকবে যেখানে আপনার পেমেন্ট করতে হবে সেখানে কিন্তু চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু SBI নেট ব্যাঙ্কিং অর্থাৎ ইওনো যেটা রয়েছে, নেট ব্যাঙ্কিং যারা করে তারা এই বিষয়টা জানবে, তারা কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এবং আদার ব্যাঙ্কও রয়েছে এবং ব্যাঙ্ক চার্জ কিন্তু লাগছে না, জিরো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, জিরো দেওয়া আছে। তো সবথেকে বড় কথা এখানে কিন্তু কোনো ব্যাঙ্ক চার্জ লাগছে না, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক চার্জ কিন্তু জিরো জিরো করে দেওয়া আছে। তো আপনারা এখানে কী কী মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন, প্রথমত আদার ব্যাঙ্ক গেল, তারপর স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড দিয়ে করতে পারবেন, আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড দিয়েও করতে পারবেন, কোনো চার্জ লাগছে না, ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন, জিরো চার্জেস লাগছে, UPI থেকেও করতে পারেন, কোনো চার্জেস লাগছে না আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন, তো এটা খুব ইজিলি আপনারা করতে পারবেন। তোমরা আশা করি ভিডিওটি পেয়ে আপনাদের হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকমই লেটেস্ট আপডেট কিন্তু শুধু আপনাদের জন্য নিয়ে এসে থাকি। তোমাদের আসি খুব তাড়াতাড়ি আরেকটি লেটেস্ট খবর নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।